फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब ভালো আছো, আমরাও ভালো আছি। কেন রে কেন রে তুই ভালো নেই? ও কিন্তু ভালোই আছে জানি না। হ্যাঁ তুই কর জানি মেরি জানি আর যাই হোক, আজকে ব্লগটা স্টার্ট করছি বিকাল 5:35 থেকে। সকালবেলায় উঠেছি, উঠে তারা করা তাই তাই করেছি, করে ব্রেকফাস্ট করেছি, খেয়েছি, দুপুরবেলা খেয়েছি, খেয়ে দিয়ে ভেবেছিলাম যে ঘুমাবো না, কিন্তু ঘুমিয়ে পড়েছি। এখন এরকম বর্ষার ওয়েদার ঘুম না হয়ে পারা যায় বলো তো? ঘুম না দিয়ে সে যাই হোক। আর যে যে জামা কাপড়গুলো ঘরে মেলা ছিল পুরো ভিজে হয়ে, সেই জামা কাপড়গুলো আজকে শুকিয়েছে অ্যাট লাস্ট। তারপর শান্তি শান্তি, তাই দেখো বাবা এখানে চায়ের থেকে জামা কাপড়গুলো তুলে এনেছে। এগুলো এখন সব গোছাবো, কিন্তু তার আগে বলে নিই আজকে একটা নতুন জিনিস ট্রাই করব। যদি আমি আগে একদিন সেটা করেছিলাম, আজকে সেটা আরেকবার বানাবো, দেখি কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রাত্রেবেলার ডিনার হবে ঘুগনি আর রুটি, এই হবে ডিনার। আর আজকে দুপুরবেলায়, হ্যাঁ বল, তুই তো ওই বিটারের ওটার বাটিটা ঢুকিয়ে রাখতে পারতিস ফ্রিজে। হুম 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 রাখছি। আর আজকে দুপুরবেলায় আমাদের লাঞ্চ হয়েছে, কালকে যে ডাল ছিল সেই ডাল খেয়েছি, মাছ ছিল, মাছের ঝোল ছিল, সেগুলো খেয়েছি। আর আজকে মা শুধু আলু উচ্ছে ভাজা করেছে, বেগুন ভাজা করেছে, আমি ডাল আর বেগুন ভাজাটা স্কিপ করে গেছি, ওই দুটো খাইনি, শুধু ঘি দিয়ে ভাত খেয়েছি, আলু উচ্ছে ভাজা আর মাছের ঝোল, আর বোনের জন্য একটা ডিম পোচ মা করে দিয়েছিল। এই হচ্ছে ব্যাপার, কারণ জানোই তো কালকে রাত্রেবেলায় চাউমিন খাওয়ার হঠাৎ করে প্ল্যান হয়েছিল, তাই কালকে চাউমিন খাওয়া হয়ে গেছিলো বলেই সব জিনিসপত্র থেকে গেছিলো। আর এই যে বেসিনে বাসন ভর্তি কিছু, দেখো এখানটায় কি অবস্থা, এগুলো সব এখন পরিষ্কার করবো, আমি আর বোনো দুজনে মিলেই করবো সব কিছু। আর তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ তুই তো বাড়ি ছেড়ে চলে, আমার অফিসে কাজ এসেছে। ওর অফিসে কাজ এসেছে, অফিস আছে, অফিস, হ্যাঁ চলো কাজগুলো ফটাফট ছেড়ে অফিস। আমার মোটামুটি জামা কাপড় সব গোছানো হয়ে গেছে এইবারে, তারপরে সন্ধ্যাটাও একেবারে দিয়ে নিলাম, মা গেছে ওই পাশের বাড়ি জেঠির বাড়িতে। তো এখন রান্নাঘরের দিকে যাই, ওই নতুন রেসিপিটা বানাতে হবে, অথবা চলে যাই ঘুগনি বানাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাঘরে, এখানে দেখো বসে গেছি, কেকের ব্যাটার বানাচ্ছি আমি আর বুনু। বুনু কী জানি এটা কাজ করছিল, যাই হোক তো
এই যে আমি এখানে কেকের ব্যাটার বানাচ্ছি, ফাটানো হয়ে গেছে, ডিম টিম সব কিছু করা হয়ে গেছে। এবার এটাকে জাস্ট একটু লিকুইড করছি, না তো কেকটা ভালো বেক হবে না। এটা দুধ দিয়েই আমি করছি। আর আমি আগেও বলেছি যে আমি কিন্তু মাইক্রোওভেনে কেক বেক করি না, মাইক্রোওভেন আমাদের নেই, আমি গ্যাসেই কেক বেক করি। একটা প্লাস্টিক নিয়ে কি শুরু করেছে, নে চোখে গুতা দিয়ে কথা বলছে, দে ये प्लास्टिक मुझे दे दे तो जो ये अरे चाबी ना ये प्लास्टिक मुझे दे दे चोके चोके के आई टू आई हां हां ओ ओ ओ अरे मामा रे रे जाते किंतु तो जो এখানে চলছে মান অভিমানের পালা, কেন মান অভিমানের পালা, ও দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, তো বানাবো ঘুগনি, তোমাদেরকে বলে দিয়েছি আগে থেকেই। তো ঘুগনির জন্য কি কি বানিয়ে রেখেছি আগে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আলু কেটে রেখেছি, জল দিয়ে ভিজে রেখেছি, ধুয়ে ধুয়েই কিন্তু একেবারে ভেজানো। হ্যাঁ, এই যে টমেটো, আর কেটেছি পেঁয়াজ, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ রয়েছে। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়েছি আদা, রসুন, জিরে, গোলমরিচ, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই দিয়েছি। এই দিয়ে মশলা রেডি হয়ে গেছে। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, আর প্রেশার কুকার এখানে বুট সেদ্ধ হয়ে গেছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ঘুগনিটা আমি সর্ষের তেলেই রান্না করবো। ঘুগনি রান্না করলে না ঘুগনির টেস্টটাও খুব ভালো হয়। তোমরা যারা যারা সাদা তালে ঘুগনি করো, তার একদিন সর্ষের তেলে ঘুগনি করে দেখবে। আমি ফোড়নে দিচ্ছি ছোট একটা তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুভাগ করে দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, দেখো টমেটো দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি অল্প করে একটু লবণ দিয়ে দিই, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যদিও তোমরা ঘুগনি রেসিপিটা সবাই জানো, তাও আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে দেখো ওখানে মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি লবণ আর হলুদ, পরিমাণ বুঝে লবণ হলুদ দিতে হবে। এবার মশলা থেকে তেল ছাড়ানো পর্যন্ত মশলাটাকে কষে নিচ্ছি। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে,
এখান থেকে তেল ছেড়ে দিয়েছি, আমি অল্প তেল দিয়েছি যেহেতু তার জন্য অতটা তোমরা দেখতে পাচ্ছ না, বুঝছো? এবার এর মধ্যে আলু দিয়ে এটাকে কষাবো। আলুগুলো দিয়ে দিলাম, একটুখানি ভাজা ভাজা করবো, তারপরে এর মধ্যে দুধ দিয়ে দেবো। লবণ এখন দিচ্ছি না, কারণ মশলা কষানোর সময় বেশ খানিকটা হলুদ আর লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এখানে আলু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, দেখো খুব ভালো ভাজা হয়েছে আলুটা। এইবারে এর মধ্যে দুধগুলো দিয়ে দেবো। সেদ্ধ করার সময় যে জল দিয়েছিলাম বুটের মধ্যে, সেদ্ধ করতে সেই জলটাও একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দেব লবণ আর হলুদ। কখন করবি? এই যে হলুদ দিয়ে দিলাম, এইবার দেব লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। হ্যাঁ, এবার এটা ঢাকা দিয়ে দেবো। এখানে বুনু দেখো ওই কেক বানাবো, তাতে ক্রিম দেবো, সেই হুইপ ক্রিমটা বুনু এখানে হুইপ করছে। রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছে দেখো। এর মধ্যে আমি লাস্ট একটু কাসুরি মেথি দিয়ে তারপর ঢেকে রেখেছিলাম। বলেছিলাম ঘুগনিও বানাচ্ছি, সাথে আর একটা জিনিস বানাচ্ছি, তো সেটা হচ্ছে দেখো কাপকেক, মানে কাপকেক ঠিক না, পেস্ট্রি বানাবো। তো এর মধ্যে আগে যে আমি যে চকলেট কেকটা বানালাম সেটা তো তোমাদেরকে দেখালাম, তোমরা দেখতেই পেলে। ওই কেকটাকে আমি এরমভাবে লেয়ার করে নিয়েছি। হ্যাঁ, এখানে টোটাল পাঁচটা কাপ আছে, পাঁচটা কাপে আমি লেয়ার করে নিয়েছি। এবার দেখো কি করছি আমি, তো চলো। কমপ্লিট হয়ে গেছে, ঘুগনিটা ভালো হয়েছে কিন্তু ঝাল হয়ে গেছে। যদিও ইচ্ছা করে একটু ঝাল দিয়েছে, কারণ সবার ঠান্ডা লেগেছে তার জন্যে। আর আমি যে পেস্ট্রিটা বানিয়েছিলাম সেইটা তোমাদেরকে দেখিয়ে দিই। বুনু অলরেডি একটা খেয়ে নিয়েছে, এই যে। আর কেন মাছ ঘরে দিলাম তো, আমার ডেকোরেশনটা আর একটু ভালো হয়েছিল, এবার ডেকোরেশনটা একটুখানি খারাপ হয়ে গেছে, কারণ হুইপ ক্রিমটা কম পড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো দাঁড়াও আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। বুনু তো বললো দিদি ভাই খুব ভালো হয়েছে খেতে। দেখো কত ক্রিমি ক্রিমি হয়েছে।
চলো আজকের মতো টাটা। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের বাইরে কয়েকটা বিড়াল থাকে, তোমরা জানো, তোমাদেরকে আগে বলেছি, ওদেরকে বাবা খেতে দিতে গেছে। আর একটা ডগও আসে, ও খুব মাঝে সাঝে আসে। ডগি, ওর নাম ডগো। ওর নাম ডগো। ও এসেছে, ওকে আলাদা করে দুধ দিয়ে ভাত দিয়ে মেখে দেওয়া হয়েছে, আর এই বিড়ালের বাচ্চাগুলোকেও দেওয়া হয়েছে। এইবারে প্রথমবার বাবা ডগোকে দিয়েছে, তারপরে বিড়ালগুলোকে দেবে বলে আবার ভাত নিতে এসেছে ঘরে। নিয়ে যেই গেটটা খুলে যেই বেরোবে, তোজো উদ্দো শ্বাসে বাইরে বেরিয়ে গেল, ছুট পুরো, এত বদমাইশ। তারপরে ডগো ছিল আজকে, সাথে আর একটা কুকুর ছিল, আমরা ভয় পেয়ে গেছি, যেহেতু কুকুর দুটো রয়েছে আর তোজো বেরিয়ে গেছে। তাড়াতাড়ি করে তোজোকে মানে যুদ্ধ করে করে বুনো ধরলো তোজোকে। শোনো শোনো, জুতোটা কি হয়েছে বুনোর কাছে মানে গাড়ি যেমনি ভাবে মানে হঠাৎ করে ব্রেক করলে যেমনি ভাবে হয়ে যায় পুরো অমনি ভাবে। পুরো জুতোটা পুরো স্লিপ কেটেছে, আর গাড়ির ব্রেক যখন মানে ধরো ফুল স্পিডে গাড়ি চলছে, তখন গাড়ির ব্রেকটা চাপলে যেমন হয় পুরো ঠিক তেমন আওয়াজ হয়েছে। এ হচ্ছে ব্যাপার। তাহলে চলো আমি এটা শেষ করে ফেলি, আর তোমাদেরকে গুড নাইট বলে দিই। গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর সেফ থাকবে। তাহলে আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। Bye.